আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভাই, যে ইন্ডিয়া থেকে একটা প্রশ্ন করেছিলেন যে প্রশ্ন, খুতবা চলছে তখন কি নামাজ পড়া যাবে? উত্তর, ভাই, বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড 931 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, ভাই এটা বোঝার আগে আরেকটু কথাটা বুঝে নিলে ভালো হবে। একটু হলো যে ইমাম যখন খুতবা দেয় এই মুহূর্তে দুই রাকাত নামাজ পড়া জায়েজ কি না এটা বুঝে নেন আগে। প্রথম কথা হলো যে যদি কোনো ব্যক্তি খুতবার পূর্বে মসজিদে গিয়ে দুই চার রাকাত নামাজ পড়ে থাকে, তাহলে খুতবা শুরু হওয়া থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে কারোর জন্য নফল নামাজ পড়া জায়েজ হবে না। তবে খুতবা চলাকালীন অবস্থায় কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে, তাহলে তার জন্য হালকা করে দুই রাকাত সালাত আদায় করা জায়েজ। এটার দলিল বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ডের 931 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে এক ব্যক্তি মসজিদে এসে বসে গেল, আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করেন, তুমি কি দুই রেখা সালাত আদায় করেছো? সে বলছে, রসুল তো আমাকে খুতবা দিচ্ছেন। তখন সাহাবি বলছেন, না আমি পড়ি নাই। হুজুর বলছে, তুমি দাঁড়াও আর দুই রেখা সালাত আদায় করো। অপর হাদিস আছে, তুমি একটু মানে দ্রুত করো, তার মানে হলো যে এখানে একটু তাড়াতাড়ি করবা। এর দ্বারা বোঝা যায় যে মানে জুমার দিন মুসলিম শরীফের আরেকটি হাদিস আছে, কোনো ব্যক্তি যদি মসজিদ জুমার দিনে মসজিদে প্রবেশ করে আর ইমাম যদি দাঁড়িয়ে খুতবা দেয়, সে যেন হালকা করে দুই রেখা সালাত আদায় করে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে ওই অবস্থায় যারা প্রবেশ করবে তাদের জন্য দুই রেখা সালাত আদায় করা এর বেশি নয়, আর যারা খুতবার আগে মসজিদে প্রবেশ করে সালাত আদায় করেছে তাদের জন্য কোনো সালাত আদায় করা যায় যাবে না। আল্লাহ তাআলা আলম। আসসালামু আলাইকুম।